আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু ড্রাফিয়া এডুকেশন সেন্টার। সৌরজগতের গ্রহ কয়টি ও কি কি? উত্তর আটটি। বৃহস্পতি, বুধ, শুক্র, শনি, মঙ্গল, পৃথিবী, ইউরেনাস ও নেপচুন। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? উত্তর শুক্র। মনে রাখার কৌশল, পৃথিবী শুক্রবারে ধ্বংস হবে। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। মনে রাখার কৌশলটি হচ্ছে পৃথিবী শুক্রবারে ধ্বংস হবে। আল্লাহ পৃথিবী শুক্রবারে সৃষ্টি করছেন এবং পৃথিবী শুক্রবারেই ধ্বংস হবে। গ্রহের মধ্যে ছোট হচ্ছে বুধ, বড় হচ্ছে বৃহস্পতি এবং দ্বিতীয় বৃহত্তম গ্রহ বলা হয় শনিকে। মনে রাখতে পারি এভাবে, সূর্য সাহেবের ছোট ছেলে বুধবারে, বড় ছেলে বৃহস্পতিবারে এবং মেঝো বা দ্বিতীয় ছেলে শনিবারে হলো। সূর্য সাহেবের বড় ছেলে ছোট ছেলে বুধবারে, বড় ছেলে বৃহস্পতিবারে এবং মেঝো ছেলে শনিবারে হলো। মেঝো বলতে এখানে দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম হচ্ছে কি, দ্বিতীয় বৃহত্তম বলা হয় শনিকে। পৃথিবীর উপগ্রহ চাপ, লাল গ্রহ হচ্ছে মঙ্গল এবং সবুজ গ্রহ হচ্ছে ইউরেনাস। পৃথিবীর উপগ্রহ চাঁদ, লাল গ্রহ হচ্ছে মঙ্গল এবং সবুজ গ্রহ হচ্ছে ইউরেনাস। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.32 মিনিট। সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.32 মিনিট। দিন রাত্রি সংঘটিত হয় আহ্নিক গতির জন্য। দিন রাত্রি সংঘটিত হয় আহ্নিক গতির জন্য। চাঁদে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। পৃথিবীর তুলনায় সূর্য 1.3 মিলিয়ন বা 13 লক্ষ গুণ বড়। হ্যালির ধূমকেতু দেখা যায় 76 বছর পরপর। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। নিশীত সূর্যোদয়ের দেশ নরওয়ে। পৃথিবীর কোনো বস্তু চাঁদে নিয়ে গেলে তার ওজন কমবে। পৃথিবীর নিজ অক্ষের আবর্তনের দিক পশ্চিম হতে পূর্ব।